হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের কেকের রেসিপি শেয়ার করতে চলেছি। আমরা তো বিভিন্ন ধরনের কেক খেয়ে থাকি, আজ আমি আপনাদের সাথে গ্র্যাপস কেকের রেসিপি শেয়ার করব। প্রথমে এক বাটি ফ্রেশ আঙুর আমি ধুয়ে নিয়ে নিয়েছি। আঙুরগুলো একটা মিক্সিং জারে দিয়ে দেবো। এবার আঙুরগুলো থেকে আমি জুস বের করে নেবো। একটা বড় বাটির মধ্যে হাফ কাপ টক দই নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ সাদা তেল। আগে থেকে গুঁড়ো করে রাখা 1.5 কাপ চিনি নিয়ে নেব। এখানে আমি 1.5 কাপ চিনির গুঁড়ো ব্যবহার করেছি। এবার আমি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে সব কিছু উপকরণ মিশিয়ে নেব। এইভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো 1 কাপ ময়দা। ময়দাটা এভাবে চালনির সাহায্যে চেলে নেব একটু। আবারও আমি সব কিছু ময়দার সাথে মিশিয়ে নেব। এইভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আঙুরের যে রসটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা বের করে নেব। এইভাবে ছেঁকে আমি চামচের সাহায্যে রসটা বের করে নেব আর খোসাগুলোকে আলাদা করে ফেলে দেব। পুরো রসটা বের করে নিয়েছি। এবার ওর মধ্যে আরও 1 কাপ ময়দা দেব। এই ময়দাটাও খুব ভালোভাবে চালনির সাহায্যে চেলে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটাও এইভাবে চালনির সাহায্যে একটু চেলে নেব। এবারে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখে মনে হচ্ছে যে আর একটু জল লাগতে পারে, কারণ এখানে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি অল্প একটু জল ব্যবহার করেছি। এখানে আমি 1/3 কাপ জল ব্যবহার করেছি। দেখুন, সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এটা যেহেতু গ্র্যাপস কেক তাই এখানে আমি 4 ফোঁটা গ্রিন ফুড কালার ব্যবহার করেছি, যাতে কেকের ভেতরটা সুন্দর একটা গ্রিন কালার দেখতে হয়। এইভাবে কালারটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। আমি একটা এরকম অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কেক মোল্ড না থাকে আপনারা এরকম অ্যালুমিনিয়ামের বাটি ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে এইভাবে একটু সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে অয়েল ব্রাশ করে দেবেন। তারপর একটু শুকনো ময়দা দিয়ে এইভাবে চারিদিকে বাটিটার কোটিং করে নেবেন। এইভাবে খুব ভালোভাবে ময়দা দিয়ে কোটিং করা হয়ে গেছে। এবার এক্সট্রা ময়দাটা ফেলে দিতে হবে। তারপর আমি ওই অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব। তারপর ব্যাটারটাকে এভাবে একটু সেট করে নেব। গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নেব। 10 মিনিট পর আমি কেকের ব্যাটার শুদ্ধ বাটিটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট হয়ে গেছে, আমি একবার দেখে নেব। যদিও দেখার প্রয়োজন নেই, 30 মিনিটে হওয়ার কথা নয়, তাও আমি চেক করে নিয়েছি। এবার আমি এইরকম অর্ধেকটা করে আঙুর কেটে নিয়েছি। এবার আমি ওই কেকের মধ্যে এরকম বসিয়ে দেবো। আরও কিছুক্ষণ আগে আঙুরগুলো দিলে ভালো হতো। আপনারা যখন দেবেন আর একটু কেকের ব্যাটারটা নরম থাকতে থাকতে আঙুরগুলো দিয়ে দেবেন। আবারও ঢাকা দিয়ে 15 মিনিট কেকটা হতে দিয়েছিলাম। এবার আমি কাঠি দিয়ে একবার চেক করে নেব। কাঠি দিয়ে এইভাবে একবার চেক করে নিলাম। দেখুন, কাঠিটা একদম ক্লিয়ার উঠেছে, কেকের ব্যাটার একটুও লেগেনি। কেক একদম রেডি হয়ে গেছে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর এইভাবে ছুরির সাহায্যে একটু চারিধারটা একটু ফ্রেশ করে নেব, যাতে করে কেকটা খুব ভালোভাবে বাটি থেকে উঠে আসে। তারপর এইভাবে প্লেটের সাহায্যে উল্টে দেবো কেকটাকে। দেখুন কত সুন্দর গ্র্যাপস কেক রেডি হয়ে গেছে। এবার কেকটা কেটে নেব।
আপনারা কেকটা কাটা দেখি বুঝতে পারছেন যে কেকটা কত সুন্দর নরম হয়েছে। দেখুন কেকটা কত সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে। সো ফ্রেন্ডস, আজকের এই নতুন একটা রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।